नमस्कार बंधुरा, पापिया राधार एक ब्लगे अपन स्वागत। हमें पापिया निये चले रेसिपी से कड़ाई हमें तेल दी दिए देखो झिंगे केटे रखा झिंगे और ये पिंजे पिंज़ कुची को रेखे दुटो पिंज़ हमें देवना यटुकु पिंज़ और ओ झिंगेटा दिए हमें तेलर मध्य प्रथम पिंज़ा देव यो पिंज़ा प्रथम तेलर मध्य दी दिल खूब भलोक नड़ाचाड़ा करब तारपर झिंगेटा और मध्य एड करब। हमें आज के करछी झिंगे दिए पेंयाज दिए पोस्त। तो झिंगे पेंयाज शुद्ध झिंगे दिए पेंयाज दिए पोस्तटा भीषण ही भालो लागे। जो पेंयाजटा भाजा हये गेछे ओइजन्य आमि झिंगेटा एर मध्य एड करे दिलाम, आपनारा देखतेई ही पाच्छेन। एखन आमि लवण देब ना, एखन एकटु भाजा भाजा करब एटाके। तो झिंगे पोस्तटा खेते भीषण जमि पोस्त एखाने बेटे रेखेछि, पोस्त और एक शुकनो लंका आमि एर मध्ये बेटे रेखेछि और एक गोटा काँचा लंका, एकटु गंधटा भालो लागे तो सेई कारणे। और एदिके झिंगेटा भाजा भाजा होच्छे ओटा एकटु भाजते दिलाम। एबार आमि एर मध्ये लवण एड करब, परिमाण मतो लवण एर मध्ये दिए दिलाम आर दिए देब एकटु स्वादमतो चीनी। लवण और चीनी और किच्छु दिन सदा तेले देखलें आपनी कड़ा आपनारा देखलें कड़ाइयेर मध्य सदा तेल दिए रेखेछिलाम। तारपर आमी पिंयाज़ केटे रखा पिंयाज़टा दिलाम, तारपर झिंगेटा दिलाम। एबार एटाके भालो करे भाजा भाजा करे नेब और शुधु लवण और एकटु सामान्य चीनी एर मध्य एड करलाम। এই ঝিঙে আর পেঁয়াজ দিয়ে পোস্তটা দারুণ লাগে। আর ঝিঙেগুলো একটু মোটা মোটা ছিল তো সবজিটা ফেলে দিতে খুব খারাপ লাগে, তো ওই কারণেই আমি এই ঝিঙে পোস্তটা করলাম। ঝিঙে পেঁয়াজ পোস্ত ভীষণ ভালো লাগে, যে ঝিঙে পেঁয়াজ পোস্ত আপনারা বাড়িতে এইভাবে করে দেখুন, ভীষণ খেতে ভালো লাগে। আর এটা পুরনো একটি রান্না, এই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝালঝাল না হলে না ঠিক খেতে ভালো লাগে না, স্পাইসি টেস্টি হয়। এই পোস্তটা খেতে ভীষণ ভালো লাগে। যারা পেঁয়াজ পোস্ত খান দেখেছেন, একদিন পেঁয়াজ পোস্তটাও দেখাবো আপনাদের, শুধু পেঁয়াজ পোস্ত। আর এটার মধ্যে আলু দিয়েও করলে ভালো লাগবে, কিন্তু আমি আলু দিইনি, শুধু ঝিঙে আর পেঁয়াজ দিয়ে পোস্ত করলাম। মানে ভীষণ সুন্দর লাগে খেতে এই রেসিপিটা। এটা এইটা করে শুধু গরম ভাতে এটা শুধুই হয়। এই যে ওই পোস্তটা দিয়ে দিলাম, এবার আমি পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ আর ঝিঙে দিয়ে যে পোস্তটা দারুণ লাগে, গরম গরম ভাতে শুধুই খাওয়া হয়ে যায় ভাতটা আর কি। ভালো করে আমি নেড়ে নিচ্ছি এটা। আমি মানে খুব ঝোল ঝোল এসব রাখবো না, একটু গা লাগা লাগা থাকবে পোস্তটা। পোস্ত আমার মোটামুটি রেডি, পোস্ত দিয়ে বেশিক্ষণ নাড়তে নেই, তাহলে পোস্তর গন্ধটা চলে যায়। ঝিঙে পোস্ত আমার হয়ে গেছে, নামাবার আগে আমি একটু সর্ষের তেলের মধ্যে অ্যাড করব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, একটু লবণ দিলাম কারণ আমার একটু লবণ প্রথমে লবণ দিয়েছিলাম ঝিঙেতে, তো পোস্তটা দেওয়ার পর আমার লবণ দেওয়া হয়নি, তো আমি লবণটা লাস্টে অ্যাড করলাম। পোস্ত আর মাছের ঝাল এইগুলো একটু নুন চড়া না হলে, মানে লবণ একটু বেশি না হলে ঠিক খেতে ভালো লাগে না, আর কম হয়ে গেলে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি পোস্তটা দেওয়ার পর একটু লবণ অ্যাড করলাম। জল জল পড়া থাকলে না খেতে ঠিক ভালো লাগে না, সেই জন্য জলটা বেশ মরে যাবে, তারপর পোস্তটা আমি নামিয়ে নেব। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পোস্তটা,
আমি তো শুধুই এই দিয়ে ভাত খেয়ে ফেলি, এতটাই ভালো লাগে। ঝিঙে অনেকেই অপছন্দ করেন, যারা ঝিঙে খেতে ভালোবাসেন না। এটা তো একটু মোটা, মানে ঝিঙেটা একটু ইয়ে হয়ে গেছে, পেকে গেছে। তো যারা কচি ঝিঙে নিয়ে আসবেন, ঝিঙে নিয়ে এসে পেঁয়াজ দিয়ে একবার এইভাবে করে দেখুন, ভীষণ সুন্দর লাগবে খেতে, খুবই সুন্দর লাগবে এই ঝিঙে পোস্তটা। দারুণ লাগে, দুর্দান্ত লাগে। যারা ঝিঙে ভালোবাসেন না তারা এইভাবে একবার খেয়ে দেখুন। এবার আমি একটু কাঁচা সর্ষের তেল পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ঝাল বা পোস্তর মধ্যে একটু সর্ষের তেল না দিলে ঠিক খেতে ভালো লাগে না। এই যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্য পরিমাণ দিলাম। এবার একবার নেড়ে নিয়ে গ্যাস অফ করে দেবো। পোস্ত আমার রেডি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। এটা গা লাগা লাগা পাড়া রেখেছি, কারণ জল জল পাড়া থাকলে একদমই খেতে ভালো লাগে না। আর একটু ঝাল ঝাল লবণ দেওয়া, পোস্ত একদম রেডি। তো এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর হাতটা সমানে দেখিয়ে যাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। তো বন্ধুরা, রেডি আমার ঝিঙে পেঁয়াজ পোস্ত। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখুন, ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতে শুধুই খাওয়া হয়ে যাবে এটা দিয়ে। তো যারা ঝিঙে অপছন্দ করেন তারা এটা খেয়ে দেখুন, দেখবেন সত্যি ভালো লাগবে। তো ব্লগটা আমি এখানেই আজকে শেষ করব। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আসি।